ছাটাই বন্ধ সহ 16 দফা দাবিতে গাজীপুরের চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। শনিবার সকাল থেকে জিরানি বাজার এলাকায় আইরিশ ফেব্রিক্স লিমিটেডের শ্রমিকরা ফের আন্দোলন শুরু করে। এ সময় মহাসড়কের উভয় পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে নাকাল হয় সাধারণ মানুষ। সেনাবাহিনীর অনুরোধের পরও সড়কে অবস্থান করে তারা। দাবি না মানা পর্যন্ত মহাসড়কে থাকার ঘোষণা দেয় শ্রমিকরা। এদিকে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জানিয়েছেন, 17টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।